আজ সকালবেলায় রিলিজ করে গেল পাভেলদার নতুন সিনেমা কলকাতা চলন্তিকার অফিসিয়াল পোস্টার, এবং পোস্টারটা দেখার পর মানে আমি জাস্ট থ হয়ে গেছি। এত ক্রিয়েটিভ পোস্টার এখন আমাদের বাংলা সিনেমার তৈরি হচ্ছে, মানে কি বলবো, একটা মিনিংফুল পোস্টার। আমরা সবাই জানি পোস্টার ওরাল পুল যে ভেঙে গেছিলো সেটার উপর বেস করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে, এবং এই সিনেমাতে শহরের বিভিন্ন ক্যারেক্টার করতে দেখা যাবে আমাদের বঙ্গাই কিরণ দত্ত, রজতাভ দত্ত, সৌরভ দাস, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া, অপরাজিতা আড্য, ঈশা সাহা, মানে বেশ ভালো ভালো মাল্টি স্টারকাস নিয়ে এই সিনেমাটা তৈরি হচ্ছে। এবং পাভেলদা যেখানে ডিরেক্টরের আসনে বসে আছে সেখানে তো এক্সপেকটেশন একটা হাই থাকেই। তো এবার পোস্টারটা নিয়ে একটু কথা বলি। এক পাশে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির ওরালপুলে, এবং আর এক পাশে আছে আমাদের ভিক্টোরিয়া, মাঝখানে শহীদ মিনার ভেঙে পড়ে যাচ্ছে, নিচে ট্যাক্সি, প্রাইভেট কার্স, সামনে সেই পুরোনো দিনের কলকাতার রিক্সাগুলো। মানে হেভি লাগলো পোস্টারটা এক কথায়, সুপার অসম আউটস্ট্যান্ডিং। কোনো আমি মানে ভাষা পাচ্ছি না যে এত ক্রিয়েটিভ একটা পোস্টার পাবেন না আমাদেরকে, মানে এত সুন্দর একটা দিনে, শুভ বিজয়ের দিনে। মানে মন খারাপ আছে আমি মানছি, কিন্তু মনটা কোথাও গিয়ে ভালো হয়ে গেল পোস্টারটা দেখার পর। একটা স্পেশাল ডেতে এরকম একটা স্পেশাল পোস্টার আমরা সবাই দেখতে পারলাম। সো এগারলি ওয়েটিং ফর দ্য অফিসিয়াল টিজার ট্রেলার এসবের জন্য। ফার্স্ট লুকটা বেশ ইম্প্রেসিভ লেগেছে, এটুকুনি বলবো। সো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম। তোমাদের কার কেমন লেগেছে পোস্টারটা নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করতে একদম ভুলবে না, এবং এই ধরনের ভিডিও আরও পেতে গেলে নিচে যে রেড সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করে এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।